नमस्कार स्वागतम जनाइछो अपनी साय आसे प्राइम टाइम 18 स्टुडियोत मा गीताश्री प्रथमटो खबर बिरोधी टस नस करी उपनिर्वाचनत बृहत जय हाब्यस्त करिले बिजेपी मित्रजुटे थावरा मरियनी आरो भवानीपुर समस्तित बिजेपिए निजर दखल लय आनिले तार विपरीते गोसाईगाव आरो तामुलपुरत उरिल यूपीपीएलर विजय निसान पासर भितरत पास নির্বাচনী পরীক্ষাত 100 শতাংশ নম্বরের উজলিল বিজেপি দল বিধানসভা উপনির্বাচনের জয়ের উল্লাস গিরুয়া শিবিরত গাখীর দিয়া গরুর উপর আস্থা দেখালে রাইজে কংগ্রেস রাইজর দল এআইডিএফর জল্পনা কল্পনা রনশালী মুখস্পতি একো কামত নাহিল জ্বর পিছতেই থাওরাত সুশান্ত বরগোহাঁয়ে মুখ্যমন্ত্রী আর সমষ্টিবাসীক দিলে ধন্যবাদ মই যে সিদ্ধান্ত লৈছিলো সেই সিদ্ধান্ত যে সঠিক প্রমাণিত হল তারবাবে মই থাওরাবাসী রাইজর সহায় সহযোগিতাক ধন্যবাদ জানাম আর তেখেতসকলে যে বিশ্বাস আর আস্থাত লই পেলায় এই নির্বাচনত মই লওয়া সিদ্ধান্তক আদরণি জানালে তারবাবে মই চিরকৃতজ্ঞ হয়ে থাকিম আর এতিয়া কামর সময় আর থাওরা সমষ্টিয়ে যাতে আর কেতিয়াও উন্নয়নের দিকত যাতে পিছপৰি নৰয় তারবাবে এই সাড়ে চারিটা বছর নিরবচ্ছিন্নভাবে কাম করি বিরোধী পক্ষে বিভিন্ন ধরনের কথা কলে বিভিন্ন ধরনের সমালোচনা করলে সমালোচনাক নস্যাত করে পেলায় জনসাধারণের যে পার ভঙা উৎসাহ ভারতীয় জনতা পার্টি মিত্রদূত সরকারখনের কারণে মই ভাবো এই একটা ভারতবর্ষর যে বাই ইলেকশন হয়েছে তার ভিতর একটা ব্যতিক্রমধর্মী ইলেকশন হিসাবে আপনাদের ভাবিব পারে জনসাধারণে একটা কথা উপলব্ধি করেছিল যে কংগ্রেসত থাকিলে অর্থাৎ বিরোধী পক্ষত থাকিলে কোনো ধরনের উন্নয়ন সম্ভব নহয় যার কারণে সুশান্ত বরগোহাঁয়ের রূপজ্যোতি কুর্মী বিজেপিলে আহিলে রাইজ আগ্রহী হয়ে আছিল ভোট দিবর কারণে আর আজি আপনাদের দেখিলে যে বিপুল ভোটর ব্যবধানত দুয়োগী প্রার্থীক ইয়ারপর জিকাই পঠাইছে থাওরাবাসী রাইজে যধরণের আজি আমার সুশান্ত বরগোহাঁয়ক ভোট দিয়ে জয়যুক্ত করালে মই তেখেতসকলক মোৰ ফালৰ পৰা অভিনন্দন জ্ঞাপন কৰিছো ৰাইজক প্ৰতিশ্ৰুতি দিছো যে সকলো চুকে কোনে সকলো ধৰণৰ কাম তেখেতসকলক আজি উন্নয়ন কৰি দিয়াৰ ক্ষেত্ৰত আমি প্ৰতিশ্ৰুতিবদ্ধ মৰিয়নী বিপুল ভোটেৰে সমষ্টি উদ্ধাৰ কৰিলে ৰূপজ্যোতি কুৰ্মীয়ে এজন জনপ্রতিনিধি হিসাবে রাইজে যে বিশ্বাস করে আমাক পাঁচ নম্বরবার আমাক জিকালে এই রাইজর প্রতি আমার হয়তো শ্রদ্ধা ভক্তি ওলোটাই রাইজে আমাক মরম প্রদান করলে ইমান বৃহৎ পরিমাণে ভোটদান করে মৈনী সমষ্টি রাইজক ধন্যবাদ জানাইছো দায়িত্বও বাড়িলে মই অনুভব করছো আর দায়িত্ব নিষ্ঠা সহকারে পালন করে আসছিল এটা পালন করে যাম জয় হওয়ার বাবে মৈনী সমষ্টি রাইজক অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছো চুলা হলালেও ভবানীপুর বাকিয়ে পিছে নহলালে বিধায়ক ফণী তালুকদারক সনিতা লুপ্তৰ জয়ক লৈ সমৰ্থকে এইদৰে প্ৰকাশ কৰিলে আনন্দ উল্লাস আজি 15টা বছৰে যে ইউডিএফৰ কবলত পৰি আছিলোঁ আজি ইউডিএফৰ কবলৰ পৰা আমাৰ সন্মানীয় যি প্ৰাক্তন বিধায়ক ফণীধৰ তালুকদাৰে আমাক তেওঁ ত্যাগ কৰি আমাৰ ভৱানীপুৰ সমষ্টি উপ নিৰ্বাচনত আমাৰ জিকাবলৈ সক্ষম হ'ল 25 বছৰ ধৰি আমি পাছ পৰি আছিলোঁ ফণী তালুকদাৰে আমাৰ ইউডিএফৰ পৰা আহি ভৱানীপুৰ সমষ্টি উদ্ধাৰ কৰিছে আমাৰ বিজেপি দলৰ লগত থাকি বিলে তামোলপুৰ গোসাঁইগাঁৱত জয়ী হ'ল বিজেপি মিত্ৰজোঁটৰ প্ৰাৰ্থী ইউপিপিএলৰ জলেন দৈমাৰী আৰু জিৰণ বসুমতাৰী জয়ৰ বাবে দুয়ো ধন্যবাদ দিলে সমষ্টিবাসী তথা মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মা আৰু ইউপিপিএল চিফ প্ৰমোদ বড়ো সন্মানীয় অসমৰ মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়া ধন্যবাদ জনাইছোঁ মই আমাৰ সৰ্বানন্দ সোণোৱাল আমাৰ কেন্দ্ৰীয় মন্ত্ৰী ডাঙৰীয়া ধন্যবাদ জনাইছোঁ তামোলপুৰবাসীক এই ক্ষেত্ৰত মই
ধন্যবাদ জানাইছো। তামুলপুৰ যথেষ্টখিনি কৰিব করণীয় কাম আছে, গতিকে করণীয় কামবিলাক আমি তীব্র গতিৰে কাম করার কারণে প্রস্তুত চলাইছো। উন্নয়ন স্বার্থত আজি ভোট প্রদান করেছে রাইজে, গতিকে এই যে মই বিজয় হয়েছে এই তো মই বিজয় হওয়া নাই, আমার সমষ্টি বাহিরে এই বিজয়, গতিকে রাইজক মই বহুত বহুত ধন্যবাদ জ্ঞাপন করছো। নিশ্চয়ই আমি রাইজক